বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি বিখ্যাত লাইন দিয়ে। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। হ্যাঁ, কবির মতো আমরাও প্রত্যাশা করি আমাদের পৃথিবী থেকে একদিন এই জরা ব্যাধি অশুভ যা কিছু আছে সব দূরে চলে যাবে, আমরাও স্বাভাবিক জীবনে ফিরে যাব, আবারও তোমাদের পদচারণায় মুখরিত হবে আমাদের এই প্রিয় প্রাঙ্গণ। এই প্রত্যাশাকে সামনে রেখে হেমনগর ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন জাহান শিমু, প্রভাষক সমাজকর্ম, হেমনগর ডিগ্রি কলেজ, গোপালপুর, টাঙ্গাইল। দেখো, আজকে তোমাদের সাথে আলোচনা করব সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। এখানে আবার বলছি, দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। এখানে দুইটি জিনিস আছে নামের মধ্যেই, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, মৌলিক এবং মানবিক দুটো জিনিস এসেছে এখানে। এখন দেখো মৌলিক চাহিদা কী। মৌলিক চাহিদা শুরুতে বলিনি, মৌলিক চাহিদা হচ্ছে মানুষের জন্য অবশ্য পূরণীয় কিছু চাহিদা, যেগুলো আমাদের অবশ্যই পূরণ করতে হবে, যা ছাড়া আমরা স্বাভাবিকভাবে আমাদের জীবনযাপন করতে পারি না। সেগুলো হচ্ছে মৌলিক চাহিদা, অর্থাৎ জন্মগতভাবে আমরা যে চাহিদাগুলোর প্রয়োজন অনুভব করি সেগুলো হচ্ছে মৌলিক চাহিদা। যেমন খাদ্য, ঘুম, যৌন প্রবৃত্তি, এগুলো মানুষ নিয়েই জন্মায়, এগুলোর জন্য আলাদা করে কোনো কিছুর দরকার হয় না। মানুষ এগুলো এতটাই প্রয়োজনীয়তা অনুভব করে যে এগুলো মানুষের অবশ্যই প্রয়োজনীয় চাহিদা, তাই এগুলো হচ্ছে মৌলিক চাহিদা। আর মানবিক চাহিদা হচ্ছে বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, চিত্ত বিনোদন ইত্যাদি। এখন মানবিক চাহিদাটা মৌলিক চাহিদার মতো অবশ্য পূরণীয় নয়, কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য মানবিক চাহিদাটা অবশ্যই প্রয়োজন। অর্থাৎ মানবিক চাহিদা হচ্ছে যে চাহিদাগুলো ছাড়া আমরা স্বাভাবিকভাবে পরিশীলিত পরিমার্জিতভাবে বাঁচতে পারি না, সেই সমস্ত চাহিদাকে বলা হয় মানবিক চাহিদা। মানে আমাদের সুন্দরভাবে বিকশিত করার জন্য সাহায্য করে মানবিক চাহিদাগুলো। এখন এই সব কিছু মিলিয়ে, এই মৌলিক চাহিদা, মানবিক চাহিদা সব কিছু মিলেই হচ্ছে মৌলিক মানবিক চাহিদা। এ সম্পর্কে আমেরিকার একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী, উনি সমাজবিজ্ঞানী বা সমাজকর্মী চার্ল টোলে, দেখো নামটা লেখা আছে চার্ল টোলে, উনি ছয় ভাগে ভাগ করেছেন আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলোকে। এই ছয়টা চাহিদাই সর্বজন স্বীকৃত, সেগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং চিত্ত বিনোদন। এই ছয়টা আমরা সবাই জানি এবং আজকে আমি এগুলো সম্পর্কেই তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আসো খাদ্য। খাদ্য হচ্ছে মানুষের জন্য অত্যাবশ্যকীয় এবং অবশ্য পূরণীয় প্রথম এবং প্রধান মৌলিক মানবিক চাহিদা, যেটা ছাড়া আমরা কখনো আমাদের জীবনকে চিন্তাই করতে পারি না। যেমন ধরো, আমাদের দেহকে যদি একটা গাড়ির সাথে তুলনা করি, সেক্ষেত্রে খাদ্য হচ্ছে আমাদের গাড়ির তেল, মোবিল, ডিজেল যেরকম গাড়ির জন্য প্রয়োজন হয়, সেরকম আমাদের সুস্থভাবে চালিত করতে হলে আমাদের খাবার খাওয়াটা অবশ্যই জরুরি। তবে এখানে কথা হচ্ছে, খাবার তো সবাই খায়, কিন্তু সেটা অবশ্যই সুষম খাবার হতে হবে। এখন সুষম খাবারের মধ্যে শর্করা, আমিষ, ভিটামিন, স্নেহ, খনিজ লবণ সবগুলো উপাদান একসঙ্গে থাকলে কেবল তাকে সুষম খাবার বলা যায়। সুতরাং যে খাবারের মধ্যে এই ছয়টি উপাদান পরিমিত মাত্রায় আছে তাকে সুষম খাবার বলা হয়। এখন আমরা যে শুধু জন্মগ্রহণ করার পর থেকেই খাবার খাই এরকমটাও নয়, আমরা মাতৃগর্ভে থাকার সময় থেকে আমাদের খাদ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হয় এবং যত দিন পর্যন্ত আমরা বেঁচে থাকি আমাদের খাবার খেতেই হয়। সুতরাং আমরা এটা বলতে পারি যে খাদ্য মানুষের অন্যতম প্রধান এবং প্রথম মৌলিক মানবিক চাহিদা। তারপর আসো বস্ত্র। মানুষ প্রাচীনকালে যখন ছিল তখন গাছের লতাপাতা বাকল দিয়ে লজ্জা নিবারণ করতো, সেটা ছিল অনেক আগের কথা। কিন্তু বর্তমানে আমরা রুচিশীল হয়েছি, আমরা পরিমার্জিত পরিশীলিত হয়েছি, এখন আমাদের বস্ত্র অন্যতম একটি প্রধান মৌলিক মানবিক চাহিদা। বস্ত্র আমাদের কী করে, আমরা
বস্ত্র দ্বারা আমাদের লজ্জা নিবারণ করি, বস্ত্র আমাদের শীত গ্রীষ্মের হাত থেকে বাঁচায় এবং বস্ত্র আমাদের বিভিন্ন রোগ ব্যাধির হাত থেকেও রক্ষা করে। সুতরাং আর তাছাড়া পৃথিবীর সকল ধর্মেই বস্ত্রের প্রতি আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন আমাদের, বিশেষ করে আমাদের ইসলাম ধর্মে বস্ত্রের প্রতি নিজেকে আবরু বা আচ্ছাদন করে রাখার ব্যাপারে কঠোর মনোভাব পোষণ করা হয়েছে। সুতরাং এটা বলতেই পারি যে বস্ত্র অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ একটি মৌলিক মানবিক চাহিদা। তারপর আসো বাসস্থান। বাসস্থান হচ্ছে মানুষের নিরাপদ আশ্রয় বা আবাসস্থল। প্রাচীনকালে মানুষের বাসস্থান ছিল না, মানুষ গুহায় বসবাস করত। কিন্তু সভ্যতার উন্নতির সাথে সাথে আমরা যত সভ্য হয়েছি আমাদের চিন্তাধারাও পরিবর্তন হয়েছে। এখন আমরা চিন্তা করতে পারি না যে আমরা রাস্তাঘাটে গাছের নিচে রাত্রি যাপন করব। সুস্থভাবে বাঁচার জন্য বাসস্থান অবশ্যই প্রয়োজনীয় একটা বিষয়। বাসস্থান আমাদের মানসিক প্রশান্তি দেয়, জীবজন্তুর হাত থেকে আমাদের রক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে, বিভিন্ন ধরনের খারাপ কিছু থেকে আমাদের রক্ষা করে বাসস্থান। বলতে গেলে বাসস্থান হচ্ছে আমাদের একমাত্র নিরাপদ আশ্রয়। তারপর আসো শিক্ষা। কথায় আছে শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রাচীনকালে মানুষ শিক্ষিত ছিল না, কিন্তু আমরা এখন ধীরে ধীরে শিক্ষিত হয়েছি বা হচ্ছি। শিক্ষা হচ্ছে জ্ঞানের আলো নিজেকে উদ্ভাসিত করা, উন্মোচিত করা। আমার নিজের মধ্যে ভালো কিছু যা আছে সেগুলোকে জাগ্রত করা হচ্ছে শিক্ষা। অর্থাৎ আমার নিজের সুপ্ত প্রতিভাকে আমি বিকশিত করব কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। এখন তাহলে এটা বলাই যায় যে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। সুতরাং শিক্ষা আমাদের মৌলিক মানবিক চাহিদা এবং এটা অবশ্যই পূরণীয় একটি চাহিদা। তারপর আসো চিকিৎসা বা স্বাস্থ্য। চিকিৎসা বা স্বাস্থ্য, একটা কথা আছে স্বাস্থ্যই সকল সুখের মূল, আবার স্বাস্থ্য থাকার চেয়ে সুস্থ থাকা অনেক বেশি জরুরি। একজন বিখ্যাত ডক্টর মোহাম্মদ ইব্রাহিম উনি বলেছেন যে হেলথ ইজ এ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং অফ এ পার্সন। অর্থাৎ একটা মানুষের শারীরিক, মানসিক, আত্মিক মঙ্গলই হচ্ছে তার স্বাস্থ্য। আর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমরা নিজের জন্য তো কিছু করতেই পারি না, উপরন্তু অন্যের জন্য কিছু করবো এই মনোভাব আমাদের থাকে না। আর স্বাস্থ্যহীনতার অভাবে কী হয়, আমাদের আয়ুষ্কাল কমে যায়, আমরা অসুস্থতায় ভুগি, বিভিন্ন ধরনের খারাপ কিছু আমাদের ঘিরে ধরে, যার ফলে আমরা ভালো কিছু চিন্তা করতে পারি না। সুতরাং স্বাস্থ্যর প্রতি সচেতন থাকা বা স্বাস্থ্য আমাদের অবশ্য পূরণীয় এবং প্রয়োজনীয় একটি মৌলিক মানবিক চাহিদা। তারপর দেখো লাস্ট চিত্ত বিনোদন। বিনোদন কী? বিনোদন হচ্ছে আমোদ প্রমোদ, খুশি, হৈহুল্লোড় করা, মনকে প্রশান্তি দেওয়া। কিন্তু এখানে একটা কথা আছে যে আমি হৈ হৈ করলাম, সারাক্ষণ উৎপাত করলাম, উন্মাদনা করলাম, এটা কিন্তু কোনো চিত্ত বিনোদনের পর্যায়ে পড়ে না। তাহলে চিত্ত বিনোদনটা কী? চিত্ত বিনোদনটা হচ্ছে রুচিশীল আমোদ প্রমোদ। অর্থাৎ যে আমোদ প্রমোদ রুচিপূর্ণ সেটা কুরুচিপূর্ণ নয়, সেটা হচ্ছে চিত্ত বিনোদন। এখন আগে মানুষ পার্কে সিনেমা দেখে, ঘরে টিভি দেখে, আড্ডা দিয়ে, ক্যারাম লুডু খেলে, দাবা খেলে তাদের সময় পার করতো। এখন ব্যবস্থা একটু অন্যরকম হয়েছে। এখন আমরা ফেসবুক, মোবাইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সময় কাটাচ্ছি। অবশ্যই সেটা ভালোভাবে করলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে। সুতরাং আমরা এটুকু বুঝলাম যে চিত্ত বিনোদন হচ্ছে রুচিশীল আমোদ প্রমোদের মাধ্যমে নিজেদের মনকে প্রশান্তি দেওয়া এবং সাথে সাথে আমাদের কাজের অনুপ্রেরণা যোগানো। তাহলে শিক্ষার্থী, আজকে আমরা যা যা শিখলাম সেগুলো হচ্ছে, আরও এক নজর দেখে নিচ্ছি সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম ছিল বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। এখানে আমরা কী কী জানলাম? জানলাম মৌলিক চাহিদাগুলো কী কী এবং মানবিক চাহিদাগুলো কী কী, এবং এই সব কিছু মিলিয়ে একজন সমাজকর্মী বা সমাজবিজ্ঞানী চার্লস টোলে উনি ছয়টা ভাগ করেছেন মৌলিক মানবিক চাহিদার। সেই ছয়টা ভাগ আমরা সবাই জানি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং চিত্ত বিনোদন। এই ছয়টা সম্পর্কে আমরা জানলাম। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হয়েছে এবং আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।